আমরা যতুনি মইনুদ্দিন যে এরিয়ায় থাকে বলে ভার্ডিক্টে দাবি করা হয়েছে, সে ভার্ডিক্টে যেটা দেয়া হয়েছে সেই এরিয়াতে এসেছি। এসে আমরা এরিয়াতে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সে এই এরিয়া থেকে যখনই মামলার কাজ শুরু হয়েছে, মামলার কাজ শুরু হওয়ার পরে ভার্ডিক্টের পরপরই অথবা মামলা চলাকালীন সময়েই সে এই এরিয়ার বাড়িটি বিক্রি করে অন্য এরিয়াতে চলে গেছে, সাউথ গেটে নাকি নতুন বাসা নিয়ে সে চলে গেছে। তো তারপরেও এখানকার একটি, হ্যাঁ হ্যাঁ, তারপরেও আমরা এই এরিয়ার মানুষ, যেহেতু এই এরিয়াতে সে এত বছর ছিল তো এই এরিয়ার লোকজন তাকে চিনে, তো আমরা এই এরিয়াতে লিফলেটিং করব এবং তার বাসা, আগের যে বাসাটা ছিল সেই বাসাটাতেও আমরা লিফলেটগুলো দিব, লিফলেট দিব। এবং সেই বাসার কাছাকাছি, সে যদিও এখানে থাকে না কিন্তু এখানকারই একটা মস্ক, আয়েশা মসজিদ নামে একটা মস্কে এখনো পর্যন্ত সে মানে সদস্য হিসেবে আছে আর কি, প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং সে খুব সম্মানের সাথে, মানে এই এরিয়া সবাই তাকে চেনে। তো আমরা তার নেইবারদের কাছে, তার আগের নেইবারদের প্রত্যেকটা বাসার পোস্ট বক্সে লিফলেটগুলো দেওয়া হচ্ছে। দুই দিকেই লিফলেটিং চলছে, রাস্তার দুই পাশেই লিফলেটিং চলছে। ঠান্ডা যা পড়ছে